আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে দই চিকেন রেসিপি শেয়ার করব। সেটা আমি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে হাতের নাগালের মশলা দিয়ে তৈরি করব। তো চলুন রেসিপিটি শুরু করে দিই। রান্নাতে যেসব মশলা লাগছে, এখানে আমি নিয়েছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 2 চামচ লবণের গুঁড়া, 1/4 চামচ গোলমরিচ গুঁড়া, 5টি সাদা এলাচ, 2টি তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 5টি লং, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1 টুকরো লেবু, 1 চামচ চিনি, 1 চামচ কাঁচা মরিচ বাটা, 1 চামচ বাদাম বাটা, 1 কাপ পরিমাণ টক দই, পেঁয়াজ কুচি 1 কাপ, ঘি 1 টেবিল চামচ পরিমাণ, 1 কেজি চিকেন। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নিব, সেজন্য এখানে আমি টক দইটা হালকা একটু ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি টক দই দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। গোলমরিচ গুঁড়ো আমি একটু পরে দিয়ে দিব। আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি, আর মশলার পরিমাণগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পেঁয়াজ বাটা আমি যে যে মশলাগুলোর পরিমাণ বলছি সব মশলাগুলোই আমি এখানে দিয়ে দিব। দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিব। আর অবশ্যই হাতের সাহায্যে মশলাটা মিক্সড করবেন, তাহলে খুব ভালোভাবে মশলাটা মিক্সড হয়ে যাবে। অথবা আপনারা হ্যান্ড বিটারও ইউজ করতে পারবেন। এখন আমি এখানে চিকেন দিয়ে দিব। মশলার সঙ্গে চিকেনটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব। এখন আমি এর উপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। চিকেনটা মিক্সড করে আমি 1 ঘন্টার মতো নর্মাল টেম্পারেচারে রেখে দিব। এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই। আমি এখানে রান্নার তেল 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে আসছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে গরম মশলাগুলো আমি কিছুক্ষণ হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি এখানে যে চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম এটা মশলা ঝেড়ে দিয়ে দিব। আর চিকেনটাও আমি পেঁয়াজের সঙ্গে হালকা করে ভেজে নিব। আর আজকের এই চিকেন থেকে কিন্তু আমরা চিকেন কোরমা এবং চিকেন রোস্টের ফ্লেভার পাব। চিকেনটা প্রায় আমি উল্টিয়ে পাল্টিয়ে 8 মিনিটের মতো ভেজে নিয়েছি হালকা করে। এখন আমি এখানে বাকি যে মশলাটুকু ছিল সেগুলো দিয়ে দিব। মশলার বাটিটা একটু ধুয়ে আমি অল্প পরিমাণে এখানে পানি দিয়ে এখন আমি মশলার সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর এখানে যেহেতু আমি টক দই দিয়েছি, আবার চিকেন থেকেও পানি বের হবে, এই পানিটা দিয়েই আমি এখন চিকেনটা রান্না করব। এক্সট্রা কোনো পানি দিব না। এখন আমি এইটা ঢেকে হিটে দিয়ে দিব। হিটে দেওয়ার কিছুক্ষণ পরে ফিরে আসলাম। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। এখন আমি এটা দেখব সেদ্ধ হয়েছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি সেদ্ধ না হয় তাহলে এখানে এ পর্যায়ে এসে এক্সট্রা পানি অ্যাড করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব 1 টুকরা কাঁচা মরিচ, মাঝখান দিয়ে এভাবে ভেঙে দিয়ে দিব, জাস্ট একটু ফ্লেভারের জন্য।
এ পর্যায়ে এসে আমি এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আবারও আমি এটা হিটে দিয়ে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এখন আমি এখানে দিয়ে দিব লেবু, তারপরে দিয়ে দিচ্ছি চিনি। আমি হালকা একটু মিক্সড করে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে আমি এটা 5 মিনিটের জন্য লো হিটে রেখে দিব। 5 মিনিটস লেটার ফিরে আসলাম 5 মিনিট পরে। ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি আবারও 2 মিনিটের মতো ঢেকে রাখবো, তারপরে পরিবেশনে চলে যাব। এই তো আমার দই চিকেন রান্নার ফাইনাল লুকটা এরকম আসছে। যারা আমার রেসিপি দেখে ট্রাই করবেন তাদেরও কিন্তু ফাইনাল লুকটা ঠিক এরকমই আসবে। চিকেনটা একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই। এই তো দেখতে পাচ্ছেন খুব জুসি টাইপের সেদ্ধ হয়ে গেছে। একবারে পারফেক্টভাবে আমার চিকেনটা সেদ্ধ হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকের রেসিপিটা এ পর্যন্তই। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।